প্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে হাটটি আপনারা দেখছেন, এই হাটটি নীলফামারী জেলার সৈয়দপুর থানা ঢালাপীর হাট। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো এই হাট থেকে একটু আমরা জানিয়ে রাখি যে শুক্রবারে হাটটি বড় হয়, মঙ্গলবারে হাটটি একটু ছোট হয়। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে কুরবানির গরু আপনারা খোঁজখবর করেন, সেই কুরবানির গরুর খোঁজ আমরা জানাতে এসেছি। তো আমরা এই যে দেখছি, এই যে একটা ক্রস জাতের একটা ষাঁড় গরু আমরা দেখছি, এটা আপনার, এটার দাম কত যাচ্ছেন? 75,000 চাইছেন, দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 55 পর্যন্ত দাম উঠছে, এই যে আপনারা দেখছেন। তারপরে আসুন এদিকে, আমরা কিছু দেশাল গরু দেখছি, এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর দেশাল। এই যে দেখুন ভাই, মাইরেন না মাইরেন না ভাই, এটা ওজন কিরকম হবে? কি বলেন আপনি, আপনার তো ধারণাই নেই, 4.5 মণ হবে না? এটা খুব বেশি হলে 4 মণ হইতে পারে। আপনার দাম কত যাচ্ছেন? জোড়া না একটা? 1,05,000 দরদাম করছে কেউ? কত পর্যন্ত বলছে? 86-87 পর্যন্ত দাম বলছে যে শুনছি আমরা। তারপরে আসুন দর্শক, একটু দেখি আমরা ভাই, এটা কি আপনার? দরদাম হয়েছে এটার? কি করতেছে? করতেছে। কত করতেছে? 58-60 পর্যন্ত দাম উঠছে। আপনি চাইছেন কত? দাম কত যাচ্ছে? চাইছেন, দরদাম করছে কেউ? 50-এর নিচে বলতেছে, দিচ্ছেন না। এই যে শুনছি আমরা, এই যে দেখুন ঢালাপীর হাট আপনাদেরকে। আজ 23 জুন মঙ্গলবার, এই মঙ্গলবারের হাটটা একটু ছোট হয়, শুক্রবারের হাটটা বড় না। হ্যাঁ, ঢালাপীর গরু নেয় না। এই এই গরুর দাম কত যাচ্ছে? 50,000। 50 চাইছেন? হ্যাঁ। আর দরদাম করছে না? দরদাম করছে মানুষ কত করতেছে? 30-35 করেছে। 30-35 বলতেছে? হ্যাঁ। আচ্ছা, অবস্থা কি খারাপ? হ্যাঁ, গরু নেয় না তো। গরু নেয় না মানে গ্রাহক নাই? কোনো গ্রাহক নাই, ঢাকা হাটে বসে আছেন। হ্যাঁ, শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা এই যে দেখছি আমরা এখানে, এই যে দেখুন দেশাল জাতের গরু। দাম চাচ্ছেন কত? 52-52 দরদাম করছে কত? 40-42 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন, ওনারা বলছে যে দরদাম কেউ করছে না, কারণ গ্রাহকের খুব অভাব। কাকা, এটার দাম কত যাচ্ছেন? 48 চাইছেন? দরদাম করছে কেউ? কত? 37 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন, আপনাদেরকে ঢালাপীর হাট আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন সুপ্রিয় দর্শক ভাই, এটা আপনার? এটা কি দেশাল? এটার দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 40 চাইছেন? দরদাম করছে কেউ? 32 করে। 32 পর্যন্ত দাম উঠছে, এই যে দেখুন 32 পর্যন্ত দাম উঠছে। তার মানে খুব সস্তা দরে যাচ্ছে ভাই। এটা কত যাচ্ছেন? 50 চাইছেন? দরদাম কত পর্যন্ত হয়েছে? কত বলতেছে মানুষ? 40-এর নিচে বলতেছে। এই যে শুনছেন, ওনারা বলছে যে বাজারের অবস্থা খুব খারাপ। আর আপনারা দেখছেন ভাই, এটার দাম কত যাচ্ছেন? 60 চাইছেন? মানুষ কত দাম বলছে? 35-40 বলতেছে। এই যে শুনছেন, তারপরে একটু দেখি ও ভাই, ভাই এটার দাম কত যাচ্ছেন? চাইছেন? আর মানুষ দরদাম কত করতেছে? 30,000 করেছে। 20,000 বলতেছে? এই অবস্থা কেন ভাই আমাদের? এই অবস্থা কেন? লকডাউন লাগাইছেন বারে বারে, গরুহাটির গরু লকডাউন লাগাইছেন, গরিব মানুষের পুঁতি মারেছেন। গরিব মানুষের অবস্থা খারাপ, গরিব মানুষের শুনছি আমরা সুপ্রিয় দর্শক। ওনারা প্রচুর, আপনারা ওনারা ক্ষিপ্ত, আপনারা নিজেরাই শুনছেন ভাই। এটা দাঁত উঠছে? চার দাঁত। দাম কত যাচ্ছেন? 75,000 চাচ্ছেন?
তো দরদাম করতেছে কেউ 65 পর্যন্ত তো এই অভাবের বাজারে তো ছাড়ে দেওয়ার কথা 65 হইলে আর একটু অপেক্ষা করতেছেন আর কি আচ্ছা শুনছি তারপর আসুন সুপ্রিয় দর্শক আমরা দেখি এই গরুটা কার যে এখানে দেখছি গরুটা মানে বিক্রি হয়ে গিয়েছে তারপরে ব্যাপারীরা হয়তো ভিতরে গিয়েছে গরু কিনতে এই যে আপনারা আমরা একটু দেখি এখানে মানে গরু বিক্রি হয়ে গেল আমরা একটু বিক্রির দামগুলি শুনি ভাই গরুটা বিক্রি হয়ে গেল কত দিয়ে বিক্রি হইল হ্যাঁ কাকা কত দিয়ে বিক্রি করলেন নিলেন নিত্য নতুন হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেই হাটগুলিতে কি দামে বিক্রি হয় কি দাম চায় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো সেই পরিক্রমায় আপনারা দেখছেন এটা ঢালাপীর হাট এটা সৈয়দপুর থানা এবং নীলফামারী জেলা আজ মঙ্গলবার হাটটা একটু ছোট হয় আমরা আগে আপনাদেরকে বলেছি আর বড় হাট হয় মূলত শুক্রবার এপাশে আসুন আমরা একটু সারগরুগুলি একটু ছোট ছোট সারগরু দেখছি ভাই এটা দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 45 এত দাম ছোট বাচ্চার দাম বেশি ছোট বাচ্চার দাম বেশি এগুলো কি পালার জন্য মানুষ নেয় এই জন্য বেশি না হ্যাঁ দরদাম করছে কেউ বলছে 33 34 35 34 এটা দাম কত যাচ্ছে এই দাম যাচ্ছে 46 46 দরদাম কত করছে 35 36 ভাই এটা হ্যাঁ 33 আর মানুষ কত করছে 8000 করে হ্যাঁ 28 করে 28 28 তারপরে এদিকে আমরা দেখি একদম ছোট ছোট কত দাম চাচ্ছেন 45 এই এত ছোটটার দাম কত করছে মানুষ 36 পর্যন্ত দাম উঠছে তারপরে এখানে দেখি কাকা এটা দাম চাচ্ছেন কত হ্যাঁ দাম কত চাচ্ছেন এই দুইটা না একটা দুইটা 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 দাম চাইছি 60 60 চাইছেন দাম কত বলছে দাম বলছে পর্যন্ত দাম উঠছে এই যে দেখছেন 60000 চেয়েছে 54-55 পর্যন্ত দাম উঠেছে আর আপনারা তাদের মুখে শুনছেন পরিস্থিতি এখন বেশি ভালো না কারণ দূর দূরান্তের ব্যাপারীরা আসছেন ভাইটার দাম কত যাচ্ছেন 32 চাইছেন দরদাম চলছে 25-26 পর্যন্ত করে পুষায় না কত হইলে পুষাবে আপনার দরদাম করছে মানুষ কত 30-30 বলতেছে আর কি এই যে সুপ্রিয় দর্শক তারপরে এদিকে দেখি এগুলো মানে বিক্রি হয়ে গিয়েছে ভাই এটা কত দিয়ে বিক্রি হইলো 30,000-এ বিক্রি হয়ে গেছে এই যে সুপ্রিয় আপনারা দেখছেন যে 30,000 এটা বিক্রি হয়ে গেছে আপনারা এখানে কি দরে গরু বিক্রি হচ্ছে তা আপনারা জানতে পারবেন তারপরে আমরা একটু দেখি এদিকে কাকা কত এটা দাম চাচ্ছেন কত 31 চাচ্ছেন দরদাম করছে কেউ কত কত 28 বলছে দিচ্ছেন না একটু বাড়লে দিবেন আর এটার দাম চাচ্ছেন কত 36 হ্যাঁ 36 দরদাম কত পর্যন্ত উঠছে 33 পর্যন্ত দাম উঠছে ভাই এটা কি বিক্রি হয়ে গেল হ্যাঁ বিক্রি হবে দাম চাচ্ছেন কত হ্যাঁ 35-36 চাচ্ছেন আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই নীলফামারী জেলার সৈয়দপুর থানার এই ঢেলাপীর হাট আমরা এতক্ষণ আপনাদেরকে আগামী কুরবানি উপলক্ষে এখানে যে গরু উঠেছে সেই গরুগুলির আমরা এখনকার দরদাম জানানোর চেষ্টা করলাম
তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।